টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। সে কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আজকে সকালে কিন্তু আমি বলেছে, শাকিব খানের চোখে সব কিছুই ছিল পরিকল্পিত একটি গেম। বুবলির ফেসবুকে ভিডিও প্রকাশের পর হঠাৎ করে বুবলির দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে। নোয়াখালীর মেয়ে বুবলির বাবা পুলিশ অফিসার হওয়ায় বিভিন্ন সময় বদলি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। জানা যায়, তিন বোনের মধ্যে পরিবারের সবার ছোট বুবলি চট্টগ্রামে বিশিষ্ট ব্যবসায়ী কাশেম সাহেবের ছেলে সেলিম নামে এক ব্যক্তির সঙ্গে প্রথম বিয়ে হয়। তবে সেই সংসার টিকেনি বুবলির। ঢাকায় এসে সংবাদ উপস্থাপিকা পেশাকে বেছে নেয় বুবলি। তবে হঠাৎ করে রাতারাতি সংবাদ উপস্থাপিকা থেকে সিনেমার জনপ্রিয় নায়িকা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন আলোচিত এই নায়িকা। জানা যায়, শাকিবের হাত ধরেই নায়িকা হয়েছে বুবলি। আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম, বাসায় ফ্রি ছিলাম, বসে সবাই আড্ডা দিচ্ছি, দেখছি তো নতুন একটা হিরোইন দরকার। ম্যাডাম দেখলাম সুন্দর একটা শাড়ি ফাড়ি পরে, কথা বলতে বলতে তখন দেখলাম ওয়াও। একজন বলল, ভাই এই ছবির যে ডিরেক্টর রনি, বলল ভাই মেয়েটা তো সুন্দর, কোন মেয়েটা? যে এই যে নিউজ পড়তেছে। সিনেমার কাজের সাথে সাথে বাস্তব জীবনে জড়িয়ে পড়েন শাকিব বুবলি। এরপর সন্তান ও বিয়ে নিয়ে নানান নাটকীয়তা তৈরি হয় মিডিয়া পাড়ায়। আলোচনা সমালোচনা চলে মাসব্যাপী। এবার সেই আলোচনাকে একধাপ এগিয়ে নিলেন সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া। এই সাংবাদিকের দাবি, শাকিব খানের সাথে বুবলির বিয়ের আগে চট্টগ্রামে প্রথম বিয়ে হয়েছিল বুবলির। বুবলি এত কিছু নিয়ে কথা বলেন, এত কিছু নিয়ে জানেন, মাথা ঘামান বা তার ব্যক্তি জীবন নিয়ে অনেক কিছু বলেছেন। আমার প্রশ্ন হলো, আপনি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন? আপনার প্রথম হাজবেন্ড চট্টগ্রামে ভুলে গেছেন কি? কাশেম সাহেবের ছেলে, ব্যবসায়ী, ভুলে গেছেন? তাকে নিয়ে কিছু বলেন না?